চেকআউট ডে। বাট তার আগে আজকে সকালে নাও আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি। তো ব্রেকফাস্টটা সেরে আমাদের প্ল্যান আছে হেনরি আইল্যান্ড আর ফ্রেজার মন্সটাকে একবার দেখা। তো ওই দিকে একবার যাবো, দেখবো ওই দুটো জায়গাকে, তারপরে ফেরত এসে চেকআউটের ব্যবস্থাপনা করতে হবে, বিকজ বাড়ি ফিরতে হবে আজকে। তো আপাতত এখন ব্রেকফাস্টের দিকে যাই, আমি আর দেবরতে রেডি হয়ে গেছি পুরো। এবার এখান থেকে ডাইরেক্ট আমরা বেরিয়ে যাবো হেনরি আইল্যান্ড ফ্রেজারগঞ্জের দিকে। তো আমরা চলে এসেছি এটা বেনিফিশিয়ারিতে, এখানে মাছের আড়ত। এই যেটা পুরো মাছের আড়ত, এখানে প্রচুর ট্রলার রয়েছে অ্যাকচুয়ালি। দেখতেই পাচ্ছ প্রচুর নৌকা এখানে। একটু জুম করে দেখাই তোমাদেরকে। আচ্ছা, দূর এখান থেকে ট্রলারগুলো ছাড়ে, ওই দূরে সব যাবে। এটা একটা খাঁড়ি, এটার নাম হচ্ছে এডওয়ার্ড ক্রিক। এই আমরা এখন পৌঁছালাম ফ্রেজারগঞ্জ। আগেও এসেছি, বাট এরকম লেভেলের ঢেউ দেখিনি কোনোদিনও। মানে এই বাড়িটা নর্মালি প্রচুর দূরে থাকে, ওই যে সামনে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন, এই যেগুলো, এই কাঠগুলো তো নর্মালি বিচে পোতা থাকে। আরও এগোনো যাওয়া যায়, ওই যে জায়গাগুলো দেখুন, এই যে বাড়িঘর দেখা যাচ্ছে, ওগুলো সব নর্মাল বিচের মধ্যে থাকে, আমরা অনেক দূর যাওয়া যায়। এখন আজকে তো দেখছি মানে এত অব্দি জল চলে এসছে, বাপ রে বাপ। এইটা ফ্রেজার সাহেবের বাড়ি, যার নামই ফ্রেজারগঞ্জ। এর বিশাল বড় ভগ্নকায় দশা। ওই একজন ফ্রেজার সাহেবকে দেখা যাচ্ছে মনে হয়, দেখুন তো কি একটা রয়েছে। এই জায়গাটা সাংঘাতিক ঢেউ। সব দূরে দূরে ট্রলার দেখতে পাচ্ছেন যাচ্ছে। একটু আমরা বেনফিসে গেছিলাম, যে ট্রলারগুলো দেখলাম, এখন অলরেডি 11টা বেজে গেছে। আমরা চেক আউট করে গেছি হেনরি আইল্যান্ড, এবার যাবো আমরা, তারপরে ওখান থেকে ডিরেক্টলি বাড়ি যাব। তো এখন আমরা সব লাগেজ টাগেজ নিয়ে গাড়িতে উঠবো, উঠে তারপরে হেনরি আইল্যান্ডটা একটু দেখে নিয়ে তারপরে বেরিয়ে যাব, কারণ আবার গিয়ে লাঞ্চ করারও ব্যাপার আছে। ঠিক আছে, এই যে সবাই মোটামুটি রেডি হচ্ছে। তো আপাতত আমরা হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে গেছি, বাট অন দ্য ওয়ে ব্যাক টু হোম আমরা ডিসাইড করলাম কে হেনরি আইল্যান্ডে ঘুরে নেওয়া যাক। তো আপাতত আমরা এখন হেনরি আইল্যান্ড এসে গেছি, তো আপাতত হেনরি আইল্যান্ড এখন ঘুরবো, তারপরে এখান থেকে আমরা ব্যাক টু হোম।
সব আমরা এখন যাচ্ছি হেনরি আইল্যান্ড। বিভৎস গরম, বাইরে মারাত্মক রোদ। এই রোমোদা এখানে এত বড় ছাদা খুলেছে যাতে 4-5 জন ঢুকে গেছে। বিপদ এরিয়া এড়িয়ে চলুন। বিশেষ কর এই হেনরি আইল্যান্ডের একটা স্পেশালিটি ছিল হচ্ছে ক্যানোপিটাই। ক্যানোপিটাই এখন আর নেই, এই ক্যানোপিটাই পুরো ভেঙে গেছে, আর ক্যানোপি নেই। এসে গেছি আমরা হেনরি আইল্যান্ড বিচ। সকালবেলা গেছিলাম ফ্রেজারগঞ্জে, এটা আরেকটা ব্যাস। ঘোড়া ডান। তো এখন আমরা তো চেক আউট করে এমনি বেরিয়ে গেছি, তোমাদের বললাম। তো এখন আমরা আপাতত যাব হচ্ছে ডায়মন্ড হারবারের সাগরিকা হোটেলে, ওখানে আমরা আপাতত লাঞ্চ সারবো, তারপরে আজ যাবো যে যার বাড়ি। তো আপাতত অফ টু ডায়মন্ড হারবার সাগরিকা। Thank you.
তো আমাদের এখন সাগরিকা লজে আমাদের আজকে লাঞ্চ শেষ, সানডে লাঞ্চ। ঢাকার বাজে বিকেল 4টে। পিছনে ডায়মন্ড হারবারে গঙ্গা নদী। হ্যাঁ, তো আপাতত আমরা এখন বাড়ির পথে। বকখালির ট্যুর আমাদের এখানেই শেষ। এবার জাস্ট আমরা বাড়িতে সবাই মিলে রিচ করে যাব, খানিকক্ষণের মধ্যে বেরিয়ে যাবো খানিকক্ষণে। আপাতত ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ব্লগটা তোমাদের কেমন লাগলো একবার জানিও, আর ডেফিনেটলি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। হ্যাঁ, তোমাদের সাপোর্ট আমাদের অল টাইম প্রয়োজন হয়, প্লিজ তোমাদের সাপোর্টটা খুব দরকার। ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করো প্লিজ। ওকে, থ্যাংক ইউ, চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো।